হ্যাপি অলি বন্ধুরা, কি খবর? সবার কেমন আছেন? আপনারা আশা করছি সবাই ভালো আছেন এবং আজকের দিনটা খুব এনজয় করবেন আপনারা। তার সাথে এই যে দেখুন গেঞ্জির মধ্যে এই টি শার্টের উপরে দেখুন এই যে আবিরের রং এখনো কিন্তু লেগে রয়েছে। সকাল সকাল চলে এসেছি আজকে কিন্তু পায়রার লফটের মধ্যে। পায়রার ভিডিওটা শুরু করব, তার আগে বলে রাখি শুভদোল পূর্ণিমার প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানাই সবাইকে। বড়দের প্রণাম ও ছোটদের আন্তরিক ভালোবাসা। যেহেতু বাড়ির পায়রাগুলি এখনো কিন্তু আমি সেল করিনি, তো এখানে ভাবছি যে আমার বাড়ির কিছু পায়রাগুলোকে আজকে রাতের মধ্যে কিন্তু পেয়ারিং করব। কোন পায়রা দুটো পেয়ারিং করছি এই ভিডিওটি আপনারা দেখলে জানতে পারবেন। তো আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। পেয়ারিং কিভাবে করবেন বা কিরকম কি চোখের সাথে পেয়ারিং করা দরকার, কোন পায়রার সাথে কোন পায়রা পেয়ারিং করে বা চেঞ্জ করে দিচ্ছি বা জোড়া ভেঙে দিচ্ছি দেখতে পারবেন, স্কিপ না করে ভিডিওটা দেখবেন। তাহলে চলুন আজকে ভিডিওটা পায়রার লফট থেকে শুরু করা যাক, একটা ভালো শুভদিন থেকে। তো বন্ধুরা, আমি এখন আমার বাইক পায়রাগুলিকে খাবার দেব এবং তার সাথে কোন পায়রা দুটো আজকে নতুন পেয়ারিং করছি, ডিম বাচ্চা করব, সেটা আপনাদের কাছে দেখাবো। প্রথমে এখন পায়রাগুলিকে খাবার দিয়ে দিই। এখানে এক এক করে সব পায়রা চলে আসছে, কালার চলে এসছে ডিম থেকে উপরে। এদিকে আমার আমি দেখিয়ে দিচ্ছি, শক করাচ্ছি আপনাদের কাছে। এই যে এই পায়রাটি দেখছেন, একটা গেইবাজ পায়রা। এই পায়রাটির সাথে আমি একটা পায়রা পেয়ারিং করবো আজকে। এই যে পায়রা দুটি আপনারা দেখছেন, এই যে শাক সবুজ এবং সবুজ পায়রা রয়েছে, এই পায়রা দুটি বেশ ভালো, খুব সুন্দর ফ্লাইং টাইম রয়েছে। ধরে নিন ওই 4.5 ঘন্টা এই পায়রা দুটি আপনারা দেখছেন। তো আপনারা দেখেছিলেন যে কালো সবুজ পায়রার সাথে আমি শাক সবুজ পায়রাটা কিন্তু আমি পেয়ারিং করেছিলাম, কিন্তু পেয়ারটা আমি ভেঙে দিয়েছি। যেহেতু দেখছি এই দুটো পায়রার ভালো ফ্লাইং টাইম আছে, সেক্ষেত্রে এদের ডিম বাচ্চা করাটা কিন্তু এখন প্রয়োজনীয় মনে করলাম। এই পায়রা দুটি আজকে রাতে আমি পেয়ারিং করব, ঠিক আছে? আপনার কাছে সকরি দিচ্ছি কীরকম কী আইস কোয়ালিটি আছে, ঠিক আছে? দেখে নিন, চোখের লাইনও কিন্তু পুরো একদম আছে, কিন্তু নর পায়রাটা একটু ঠোঁটটা বড়, কিন্তু হেডশেপটা খুবই সুন্দর, ভালো ফ্লাইং টাইম দমের পায়রা। এই পায়রা দুটি আমি আজকে পেয়ারিং করব। আপনার কাছে সকরি দিলাম। পায়রা জোড়াটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। বন্ধুরা, যে পায়রা জোড়াটি আমি পেয়ারিং করব, এই যে আপনার দেখালাম, তো এইখানেও আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে মাদি পায়রাটা রয়েছে, এই যে নর পায়রাটা রয়েছে, দেখে নিন, ঠিক আছে? পুরোপুরি বডি গেটা ফুল ওকে রয়েছে, শাক সবুজের সাথে সাদা সবুজ দুটোই হাই ফ্লাইং পায়রা আছে। ফ্লাইং টাইম তো আপনার কাছে জানিয়ে দিলাম। এই পায়রা জোড়াটি আমি নতুন পেয়ারিং করব। যদি আপনাদের এই পায়রা জোড়াটি পেয়ারিং করা কি ঠিক হবে কি হবে না আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট করে, তাহলে সেই বুঝে আমি কিন্তু পেয়ারিং করব। আপনাদের মতামত জানাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। দেখে নিন এরকম টাকাটাকি করছে নর এবং মাদি, পেয়ারিং করলাম, ঠিক আছে? একটু খাঁচার মধ্যে আটকে রাখি, তারপরে দেখাই আপনাদের। ভয় পাচ্ছে, ক্যামেরা সামনে রয়েছে না, দেখে নিন। ঠিক আছে, দেখিয়ে দিলাম আপনাদের কাছে, ঠিক আছে? এই দুটো পায়রা কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি ফ্লাইং পায়রা। পায়রাগুলোকে ছেড়ে দিই, এবার পায়রাগুলোকে এক এক করে আরেকটু পরিমাণে খাবার দিয়ে দেবো। এদিকে ঘোড়ার মধ্যে যে সমস্ত পায়রাগুলো ছিল ডিমের বসে, ওই পায়রাগুলি এখন কিন্তু এখানে চলে এসেছে। খাবার যেহেতু দিচ্ছি, খাবারের মধ্যে রয়েছে গ্রিট গম, ঠিক আছে? আর কোনো কিছু নেই, গ্রিট গম দেওয়াটা কিন্তু আমি প্রয়োজনীয় মনে করলাম। আমার বাচ্চা পায়রাগুলি এক করে আসা শুরু করেছে, ওইদিকে উড়ছে বাচ্চা পায়রাগুলি এক করে আসা শুরু করেছে। এই দুটো বাচ্চা পায়রা চলে এসেছে এখন বর্তমানে, কালো বাচ্চাটা আর সাদা বাচ্চাটা চলে এসেছে। এদিকে লাল মিষ্টি পায়রা এবং ছুটি সবুজ নট পায়রাটা কিছু ডিম দিয়ে দেবে, ঠিক আছে? আপনার কাছে দেখাবো ঘরের মধ্যে পাতা ডিম পুরো একদম ঢাক বানিয়ে দিতে, এরকম অল্পের পরিমাণে খাবার দিয়ে দিয়ে
তারা দিচ্ছে, দেখুন এই যে দেখুন লাল মুশকিটাকে ডিম তারা দিচ্ছে। আর একটা জিনিস আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি, প্রয়োজন বলে মনে করছি জিনিসটা, একটা মাদি পায়রা সেল করবো আপনাদের কাছে। এই যে মাদি পায়রাটা যেটা দেখছেন, এইখানে সামনে একটা পায়রা শক করাচ্ছি, আপনারা দেখবেন একটু ভালো করে। এই যে একটা মাদি পায়রা আপনারা দেখছেন সামনে, পায়রাটি খেলা পায়রা রয়েছে, হ্যাঁ উড়া খেলা পায়রা। এই যে চোখের লাইনটা আপনারা দেখে নিন কীরকম কী চোখ রয়েছে, এই যে পায়ে পর রয়েছে, ঠিক আছে। এটা একটা মাদি পায়রা, আপনার কাছে শক করে দিচ্ছি, মাদি পায়রা। এই পায়রাটি আমি সেলের জন্য রেখেছি সিঙ্গেল, আমার কাছে একটা মাদি আছে এখনও অবধি। এই পায়রাটা আমি সেল করে দেবো আপনাদের কাছে, যদি বা কেউ নিতে চান পার্সোনাল হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে। যদি নিতে চান তো এই পায়রাটির জন্য আপনারা আমাকে মেসেজ করতে পারেন, কথা বলে নিতে পারবেন কীভাবে কী নেবেন, ঠিক আছে। পায়রাটির ডানাটা দেখিয়ে দিই, এ হচ্ছে পায়রার ডানা, বাদিকের ডানা, উড়া খেলা পায়রা রয়েছে, ঠিক আছে। এ হচ্ছে ডান দিকের ডানা, এ হচ্ছে পায়রার লেজ, লেজটা দেখে নিন, এ হচ্ছে পায়রার লেজ, এ হচ্ছে পায়রার পাঞ্জা, পাঞ্জার কোয়ালিটিটা দেখে নিন, এ হচ্ছে পায়রার পাঞ্জা। যদি নিতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, বা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনারা মেসেজ করতে পারেন। পায়রাটি ছেড়ে দিই এবার, পায়রাটি যেহেতু এখন খাওয়া দাওয়া করবে সেই জন্য ছেড়ে দিলাম এক এক করে। মোটামুটি সব পায়রা এইখানে এখন রয়েছে, খাবার টাবার দিয়ে দিয়েছি, এদিকে মুশকি পায়রাটা ডিম দিয়ে দেবে, ঠিক আছে। সব পায়রা এইখানেই রয়েছে, কোনো পায়রা সেল করা হয়নি এখনও বর্তমানে। দেখুন লাল মুশকি পায়রাটা যেটা রয়েছে, লাল মুশকি কিন্তু ডিম তারা করছে। দেখুন এই জায়গাটায় আপনারা দেখছেন, এই জায়গাটায় যে দেখুন এই জায়গাটায় কিন্তু লাল মুশকি আর সবুজ ঝুটি নটটা থাকে, এখানে কিন্তু পাতার পরে এক ঝাঁক পাতা করে রেখেছে, ডিম দিয়ে দেবে খুব তাড়াতাড়ি। এবং তার সাথে এই যে এই পায়রাটা যেটা দেখছেন, এই পায়রাটা খুব তাড়াতাড়ি একটা ট্রিটমেন্ট করবো, কালকের ভিডিওতে আপনারা জানিয়ে দেবো, ঠিক আছে। তো এদিকে বিস্কুট কালার তো খাওয়া দাওয়া করে আবার এসে ডিমের মধ্যে বসে গেছে, ডিম পেড়ে দিয়েছে, সেই কারণে বিক্রি করিনি, বাড়ি থেকে পারমিশন দিচ্ছেন না বলে কেউই। সব পায়রা মোটামুটি আমার কাছে রয়েছে। এদিকে আবার দেখছি যে কাঠঠোকরা পায়রার সাথে যে মুশকি পায়রাটা জোড়া নিয়েছিল, মুশকি পায়রাটা দেখছি এখন ওই যে আমার ফুলশিরাগিরিবাজ যে পায়রাটা রয়েছে ওই পায়রার সাথে জোড়া নিয়ে নিয়েছে। কী যে চলে এদের মাথার মধ্যে আমি ঠিক জানি না। এদিকে আমার কালো সবুজ পায়রাটা এই যে এখানেই রয়েছে, খাবার দাবার খেয়ে ঘরের ভেতরে ঢুকে গেছে। কালো সবুজ পায়রাটা এবার একটু বাইরে বার করে দিই, প্রচণ্ড অ্যাগ্রেসিভ, হ্যাঁ পায়রাটা প্রচণ্ড অ্যাগ্রেসিভ, বাইরে বার করে দিই, বাইরে থাকুক, এখন তো আর একটু পরে ঘরে ঢুকে যাবে, সেই জন্য বাইরে বার করে দিলাম। এদিকে এই যে এই পায়রাটা বার করে দিলাম, তো এদিকে বুনো পায়রা এসছে, দেখুন এই যে বুনো পায়রা এসে, এই যে বুনো পায়রা এসছে একটু করে ওটা কোথা থেকে, এই দেখুন বুনো পায়রা, ঠিক আছে। এই বুনো পায়রা আসে মাঝে মধ্যে এরকম খাবার খেতে, খাবার খেয়ে আবার পালিয়ে যায়। তো বন্ধুরা হোলির দিন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বাইরের কিছু পায়রা আপনার কাছে সব করে দিলাম, একটা পায়রা সেল আছে আপনার কাছে দিয়ে দেওয়া হবে, যেমন কি বলা হলো ভিডিওর মাধ্যমে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা আপনাদের কাছে আমার যার নাম্বার রয়েছে ওই নাম্বারে মেসেজ করলে আপনারা ওই মাদি পায়রাটা পাইলাম যেটা ওইটা নিয়ে নিতে পারবেন। গিরিবাজ পায়রা, উড়া খেলা পায়রা রয়েছে। সবাই ভালোভাবে এবং সুস্থভাবে হোলির দিনটা কাটান, আশা করছি আগামী দিনগুলো আপনাদের ভালো কাটবে। এবং আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল আপনাদের সাথে। আপনারা যদি আরও কোনো হার্টের ভিডিও দেখতে চান, ভিডিও স্ক্রিনে দেখুন দুখানা ছবি আসছে, বাদিক ডান দিকে যে কোনো একটা ছবিতে ক্লিক করে হার্টের ভিডিওগুলো দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ।